আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে যে সকল শিক্ষার্থী বৃন্দ 2023 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য। 2023 সালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন পদ্ধতি, ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা অনেকেই মনে করে থাকি যে বিজ্ঞান গ্রুপ থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপে অথবা মানবিক গ্রুপ থেকে ব্যবসায় শিক্ষা অথবা ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান অথবা মানবিক গ্রুপে ভর্তি হওয়া যায় না। তো প্রিয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে ধরে দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের গ্রুপ নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয়ার্স, তার চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। 2020-21 ও 22 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 ও 22 সালে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2022-23 শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানগুলি পূরণ সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তীর্ণ শিক্ষার্থী সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা 1.1 এর অধীনে ভর্তি যোগ্য বিবেচিত হবে। ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপে গ্রুপ নির্বাচন করতে পারবে: সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে, বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি। হ্যাঁ প্রিয়ার্স, যে সকল শিক্ষার্থী বৃন্দ বিজ্ঞান গ্রুপ থেকে SSC পাস করেছে তারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষায় যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবেন। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না। হ্যাঁ প্রিয়ার্স, বিজ্ঞান গ্রুপ থেকে কোনো শিক্ষার্থী মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হলে সে আর পুনরায় বিজ্ঞান গ্রুপে ভর্তি হতে পারবে না। মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটিতে ভর্তি হতে পারবেন। হ্যাঁ প্রিয়ার্স, যে সকল শিক্ষার্থী বৃন্দ মানবিক গ্রুপ থেকে SSC পাস করেছে তারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা গ্রুপে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন। আমরা অনেকেই মনে করে থাকি যে মানবিক গ্রুপ থেকে কমার্স বা ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হওয়া যায় না, এ কথাটি সম্পূর্ণ ভুল। মানবিক গ্রুপ থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপে অবশ্যই ভর্তি হওয়া যাবে একাদশ শ্রেণীতে। তারপর ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনোটিতে। হ্যাঁ প্রিয়ার্স, যে শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে SSC পাস করেছে সে একাদশ শ্রেণীতে মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই দুটি থেকে যে কোনো একটি গ্রুপে ভর্তি হতে পারবেন। তবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে কোনো শিক্ষার্থী SSC পাস করলে সে একাদশ শ্রেণীতে গিয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবে না। মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মোজাব্বিদ গ্রুপের যে কোনোটিতে ভর্তি হতে পারবেন। সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মোজাব্বিদ গ্রুপের যে কোনোটি। মোজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মোজাব্বিদ গ্রুপের যে কোনোটিতে ভর্তি হতে পারবেন। হ্যাঁ প্রিয়ার্স, যে সকল শিক্ষার্থী বৃন্দ SSC তে মোজাব্বিদ গ্রুপ হতে পাস করেছে তারা সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তি হতে পারবেন, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মোজাব্বিদ গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবেন। দাখিল গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মোজাব্বিদ গ্রুপের যে কোনোটিতে ভর্তি হতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে SSC বা ভোকেশনাল বা দাখিল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে যে কোনোটিতে ভর্তি হতে পারবেন। কোন বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপে ভর্তি হতে পারবেন। সকল বোর্ডের সকল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজে ভর্তি হতে পারবেন। হ্যাঁ প্রিয়ার্স, আপনারা দেখলেন যে গ্রুপ নির্বাচন পদ্ধতি। SSC তে আপনারা যে গ্রুপে পড়াশোনা করেছেন একাদশ শ্রেণী থেকে কোন গ্রুপে ভর্তি হতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন।
তো আপনারা যদি একাদশ শ্রেণী থেকে গ্রুপ পরিবর্তন করতে চান তাহলে একাদশ শ্রেণীতে ভর্তির এই নির্দেশিকাটি ভালো করে দেখে নেবেন। তো প্রিয়ভার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।